একটা কোটি টাকার প্রশ্ন, ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো, কোনটা ভালো, ল্যাপটপ ভালো নাকি ডেস্কটপ ভালো? এই বিষয়ে নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি। আমরা যারা নতুন কম্পিউটার কিনতে চাচ্ছি তাদের মাথায় একবার হলেও একটি প্রশ্ন আসে যে আমরা ডেস্কটপ কিনবো না ল্যাপটপ কিনবো, কোনটা আমার জন্য ভালো হবে। বা যারা অলরেডি কিনে ফেলেছেন তাদের মাথায় প্রশ্ন আসে বা তারা চিন্তা করে যে আমি সঠিক ডিসিশনটা নিতে পারলাম কি না ল্যাপটপ কিনে বা ডেস্কটপ কিনে। সো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো যে আপনার জন্য কোনটা বেস্ট, ল্যাপটপ না ডেস্কটপ। সো চলুন শুরু করি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বেনিফিট, আমরা ল্যাপটপ থেকে কতটুকু বেনিফিট পাচ্ছি বা ডেস্কটপ থেকে কতটুকু বেনিফিট পাচ্ছি, এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার কাজের উপর। আপনি কী কাজে ব্যবহার করতে চাচ্ছেন আপনার কম্পিউটারকে, আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন। ওকে, সো কাজ এবং পারফরমেন্স দুইটা আমি একসাথেই বলা শুরু করি। আপনি যদি গেম খেলতে চান তাহলে সরাসরি বলে দিব আপনি ল্যাপটপ না ডেস্কটপ কিনুন, কারণ হচ্ছে ল্যাপটপটা ডেস্কটপের মতো এতটা পাওয়ারফুল না, বিকজ ল্যাপটপ ইজ নট পাওয়ারফুল অ্যাজ মাস অ্যাজ লাইক অ্যাজ ডেস্কটপ। তবে অনেকগুলো গেমিং ল্যাপটপ রয়েছে, তো আপনি যদি সেসব গেমিং ল্যাপটপগুলো কিনতে চান তাহলে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু গেমিং ল্যাপটপ মানেই আপনাকে লাখ টাকার উপরে যেতে হবে। ওকে, এরপর আপনি যদি ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের যেসব ইন্টেন্সিভ কাজগুলো রয়েছে, একটু ভারী কাজ, সেগুলো যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি ডেস্কটপ কিনবেন, ল্যাপটপ না। আর যদি আপনি ছোটোখাটো কোনো কাজ করতে চান, যেমন হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজগুলো, ছোটোখাটো যেসব প্রজেক্টগুলো সেগুলো যদি কাজ করতে চান, এবং ইন্টারনেট ব্রাউজিং, মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দেখা, এইসব ছোটোখাটো কাজের জন্য আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন। ল্যাপটপটা পোর্টেবল হতে আপনি ইজিলি ক্যারি করতে পারছেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছেন, আপনার ইউনিভার্সিটি বা ক্লাসে বা অফিসে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারছেন, টুকিটাকি যেসব নোটের প্রয়োজন হয় আপনি সাথে সাথে নোট করে ফেলতে পারছেন। তো এই বিষয়গুলো বিবেচনা করতে গেলে ল্যাপটপই ভালো। বাট আপনি যদি এর থেকে বাইরের কাজগুলো করতে চান বা বেশি যেসব কাজগুলো রয়েছে, একটু ভারী কাজ, যেমন ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এইসব কাজগুলো করতে গেলে আপনার ল্যাপটপের চেয়ে আপনার ডেস্কটপে কেনাটাই বেটার হবে। এর অনেকগুলো রিজন রয়েছে। প্রথম যে রিজনটা আমরা সেটা বলবো যে পারফরমেন্স। আপনি যদি একটি ডেস্কটপ কিনেন কোরাই সেভেন এবং সেভেন জেনারেশন, এবং অপরদিকে আপনি যদি ল্যাপটপ কিনেন কোরাই সেভেন সেভেন জেনারেশন, অর্থাৎ সেম কনফিগারেশনের ল্যাপটপের থেকে ডেস্কটপে এটার পাওয়ার এফিসিয়েন্সি বা পারফরমেন্সটা একদম দ্বিগুণ হবে। ল্যাপটপটা চলার জন্য বা সবগুলো প্রোগ্রাম একসাথে রান করার জন্য যে পাওয়ারটা প্রয়োজন হয় সে পাওয়ারটা ব্যাটারি থেকে সাপ্লাই করতে পারে না। এই কারণে ল্যাপটপে পাওয়ার এফিসিয়েন্সিটা কমিয়ে দেওয়া হয় ইন্টেনশনালি, এটা ইচ্ছাকৃতভাবে এটাকে পাওয়ারটা কমিয়ে দেওয়া হয় যাতে করে হচ্ছে ব্যাটারির চার্জটা টিকে এবং আপনি অনেকক্ষণ ইউজ করতে পারেন। অন্যদিকে যদি ডেস্কটপের কথা বলি, তো ডেস্কটপ একদম ইলেকট্রিক বোর্ডের সাথে কানেক্টেড থাকে এবং কম্পিউটার রান করার জন্য বা সবগুলো প্রোগ্রাম একসাথে রান করার জন্য যেই পাওয়ারটা প্রয়োজন হয় পুরো পাওয়ারটাই সে পাচ্ছে একদম ইলেকট্রিক থেকে, কারেন্টের যে লাইনটা থাকে সেটা ডিরেক্ট সে সবগুলো পাওয়ারগুলো পাচ্ছে। সো এখানে পাওয়ারটা যেহেতু পাচ্ছে সে সবগুলো একদম স্মুথভাবে কাজটা করতে পারছে, যেখানে ল্যাপটপ করতে পারে না, কারণ হচ্ছে সেখানে ইন্টেনশনালি সেই পাওয়ারটা একদম রিডিউস করে দেওয়া হয়। সেটা তো ব্যাটারিতে চলে এবং ব্যাটারিটাকে যেন লং লাস্টিং হয়, অনেকক্ষণ চার্জ থাকে, সেই চিন্তাভাবনা করেই এটার ল্যাপটপের যে পারফরমেন্সের যে এফিসিয়েন্সিটা সেটা কমিয়ে দেওয়া হয়। বাট আপনি যদি চার্জার লাগিয়ে ইউজ করেন সেক্ষেত্রে একটু আপনি ভালো পারফরমেন্স পাবেন ল্যাপটপ থেকে, বাট সেটা ডেস্কটপ থেকে অবশ্যই অনেক দূরে। সো আপনি যদি ইন্টেনসিভ কোনো কাজ করতে চান, যেমন গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং, এরকম যদি ভালো কোনো কাজ করতে চান বা বড় কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আমি সরাসরি বলবো যে আপনি ডেস্কটপ কিনেন, ল্যাপটপ না। আর যদি আপনি ছোটোখাটো কোনো কাজ করতে চান, আপনি যদি কোনো ইউনিভার্সিটির বা অফিসের যদি ছোটোখাটো কাজ করতে চান, প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, টুকটাক ইউটিউবে ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি ল্যাপটপ কিনুন। আমি ডেস্কটপকে কেন ল্যাপটপের থেকে জিতিয়ে দিচ্ছি সেটা আশা করি বুঝতে পেরেছেন। ল্যাপটপ খুব দ্রুতই গরম হয়ে যায় এবং এই গরম হয়ে গেলেই তখন সে স্লো হয়ে যায়, একদম সব কিছু কাজ একদম স্লো কাজ করে, হ্যাং হয়ে যায়। সো ডিসঅ্যাডভান্টেজ ল্যাপটপের কাছ থেকে, বাট যতক্ষণ ল্যাপটপ গরম না হয় ততক্ষণ কিন্তু স্মুথলি কাজ করতে থাকে ল্যাপটপ। সো আপনি যদি লং টাইম ইউজ করতে চান বা অনেকক্ষণ আপনি যদি কাজ করতে চান আপনার কম্পিউটারে, সো আপনার জন্য অবশ্যই ল্যাপটপ না ডেস্কটপ ভালো হবে। এর মেন যে রিজনটা সেটা হচ্ছে যে ল্যাপটপের কুলার সিস্টেম বা এটাকে ঠান্ডা করার যে সিস্টেমটা সেটা একদমই ভালো না, কারণ এটা একদম কম্প্যাক্ট, একদম ছোটো একটা সাইজে হওয়াতে এটা ঠান্ডা করতে পারে না খুব ভালোভাবে। বাট অন্যদিকে যে ডেস্কটপ তো বিশাল আকারের হয়ে থাকে আপনারা জানেন, সো সেটা অবশ্যই কুলার সিস্টেম অনেক ভালো, খোলামেলা থাকাতে এটা গরম হয় না খুব সহজে, যার কারণে হ্যাং খুব কম করে। আর যদি আমরা প্রাইসের কথা বলতে যাই, তাহলে আপনি সেম কনফিগারেশনের একটি ল্যাপটপ কিনতে গেলে যে প্রাইস পড়বে তার থেকে অনেক কম দামে আপনি একটি
সেম কনফিগারেশনের একটি ডেস্কটপ পাবেন এবং সেই ল্যাপটপের থেকে আপনি ডেস্কটপে পারফরমেন্স অনেক বেশি পাবেন। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আপনি ডেস্কটপকে আপগ্রেড করতে পারবেন, বাট ল্যাপটপটাকে কোনো আপগ্রেড করতে পারবেন না। যেমন ধরুন বর্তমানে যেমন একটা ট্রেন্ড এসে পড়েছে যে HDD ইউজ করে না, এখন সবাই SSD ইউজ করছে, তো আপনি চাইলে ইজিলি হার্ড ডিস্কের পরিবর্তে বা আপনি হার্ড ডিস্ক থাকা অবস্থায় একটি SSD ইউজ করতে পারবেন, যেটা আপনি ল্যাপটপে পারবেন না। আপনি ডেস্কটপে সব কিছু চেঞ্জ করতে পারবেন, প্রসেসর, র্যাম, মাদারবোর্ড, এমনকি নাই আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, বাট ল্যাপটপের ক্ষেত্রে সেটা একদমই লিমিটেড। হয়তো আপনি টুকটাক কিছু চেঞ্জ করতে পারবেন, খুব বেশি কিছু না। তো আমরা যদি বটম লাইনে একটা কনক্লুশন আসি, তাহলে আমরা দেখতে পাবো যে ল্যাপটপ একটা দিক দিয়ে এগিয়ে আছে, সেটা হচ্ছে ল্যাপটপটা হচ্ছে পোর্টেবল, খুব ইজিলি আমরা এটাকে ক্যারি করতে পারি, এটা একদম স্লিম, এটা খুবই স্মার্ট, ক্যারি করে নিয়ে যেতে পারছেন যে কোনো জায়গায়, এটাই হচ্ছে এটার সুবিধা। আর যদি ল্যাপটপের অসুবিধাগুলো বলতে যাই, তাহলে ডেস্কটপের যেসব সুবিধা সেগুলো হচ্ছে ল্যাপটপের অসুবিধা। যেমন হচ্ছে পারফরমেন্স হচ্ছে ডেস্কটপের থেকে ল্যাপটপের অনেক কম, পারফরমেন্সের দিক দিয়ে অবশ্যই ডেস্কটপ এগিয়ে থাকবে। তারপর হচ্ছে প্রাইসের দিক দিয়েও ডেস্কটপ এগিয়ে থাকবে, অনেক কম প্রাইসে আপনি ডেস্কটপ কিনতে পারবেন। আপগ্রেডেবিলিটি, আপনি খুব সহজে যে কোনো পার্টকে আপনি আপগ্রেড করতে পারবেন PC-র, যেটা আপনি ল্যাপটপে পারবেন না। সো আপগ্রেডেবিলিটির দিক দিয়েও আপনার ডেস্কটপকে এগিয়ে রাখতে হবে। রান টাইম, আপনি যদি লং টাইম কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি ডেস্কটপকে এগিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে আপনি লং টাইম কাজ আপনি ল্যাপটপে করতে পারবেন না, সো রান টাইমের দিক দিয়েও ডেস্কটপে এগিয়ে। সো এই ধরনের কম্পেয়ার করে বা আপনি কী ধরনের কাজ করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি চয়েস করবেন যে আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন। সো আপনি চয়েস করেন যে আপনি কোনটা কিনবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, যেন আপনার ফ্রেন্ডও যদি ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চায়, যদি কনফিউশনে থাকে সেক্ষেত্রে যেন সেও এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারে বা শিখতে পারে, সে যেন সিলেক্ট করতে পারে যে আসলে কোনটা কিনবে। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।